বল্টু তাড়াতাড়ি আয় বাবা, এই নে তুই বার্গার খেতে চেয়েছিলি তোর বার্গার। নেম 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 বাবা, পিৎজা অর্ডার দাও, আমি পিৎজা খাবো। আরে বল্টু বাবা, তুই বলিস কি, আমার কাছে তো চালের না পয়সা নাই, আর তোকে আমি কিভাবে পিৎজা খাওয়াবো, চল এখান থেকে। এই আতক চালগুলো রোদে শুকোতে দি, এবার রোদে শুকোক আমি ঘুরে আসি। এই রে, এখানে তো কেউ নেই, আতক চালগুলো চুরি করে নিয়ে যাই। এইবার এই সসের বোতল দিয়ে আতক চালগুলো গুঁড়ো করে ফেলি। এখন আতক চালের গুঁড়োর ভিতরে একটু মিট মশলা ছিটিয়ে দিই। বন্ধুরা, আজকে আমার ছেলে পিৎজা খাওয়ার জন্য বায়না করেছে, কিন্তু আমার পকেটে টাকা না থাকায় আমার ছেলেকে পিৎজা খাওয়াতে পারি না। আর আজকে আমি আমার ছেলের জন্য চুরি করা আতক চাল দিয়ে পিৎজা বানিয়ে দেবো। কিন্তু এত কষ্ট করার পর খারাপ লাগে যখন তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না। আজকে প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। এইবার এই কাঁঠালগুলো থেতো করে নি। এখন কাঁঠালগুলো পিৎজার উপরে দিয়ে দিলাম। আমার ছেলের জন্য পিৎজা রেডি। বল্টু বাবা, এদিকে আয়, তোর পিৎজা হয়ে গেছে। ওয়াও, আজকে তো পিৎজা মজা করে খাবো।